এই রোগটার মেডিকেল নাম হচ্ছে কনজাংটিভাইটিস, যেটাকে আমরা বাংলায় চোখ উঠা রোগ বলে থাকি। এবার এই সিজনে আশেপাশে অনেকেরই হচ্ছে এই রোগটা, আপনাদের আত্মীয় স্বজন, কলিগস, বন্ধুবান্ধব সবার মধ্যেই দেখবেন হয়ে গেছে, এবং এটা কিন্তু বেশ ছোঁয়াচে। তো এটা সম্পর্কে আমি কয়েকটা তথ্য দিই। প্রথমে বলি এটা কেন হয়। প্রায় 90% ক্ষেত্রে এটা হয়ে থাকে একটা ভাইরাসের সংক্রমণে। ভাইরাসটার নাম হচ্ছে অ্যাডেনোভাইরাস। এই ভাইরাসটা ছাড়াও অন্যান্য ভাইরাস, ব্যাকটেরিয়া বা অ্যালার্জি বা আরও বিভিন্ন কারণে হয়ে থাকে কনজাংটিভাইটিস, বাট তুলনামূলকভাবে ওই কারণগুলো অনেক কম। অর্থাৎ এই সিজনে আশেপাশে যার যার চোখ লাল হওয়া বা চোখ ওঠা রোগ যেটা হতে দেখবেন, অধিকাংশই ধরে নেবেন যে অ্যাডেনোভাইরাস জনিতই কমন কনজাংটিভাইটিস হয়েছে। এবার লক্ষণগুলো বলি। এই রোগটার নাম চোখ উঠার রোগ হলেও এই রোগের মধ্যে আসলে চোখ উঠে যাওয়া বা চোখ উঠিয়ে ফেলা জাতীয় কিছু হয় না। এটা একটা প্রচলিত শব্দ অ্যাডেনোভাইরাস জনিত কমন কনজাংটিভাইটিসে। সাধারণত চোখ লাল হবে, চোখ শুরুর দিকে একটু খচখচ করবে, মানে মনে হতে পারে চোখে বোধহয় ধুলাবালি পড়েছে, যেটাকে আমরা গ্রিটিনেস বলি। এছাড়া চোখ দিয়ে পানি পড়তে পারে, চোখ চুলকাতে পারে, চোখ ফুলে যেতে পারে। সাধারণত এক চোখ দিয়ে শুরু হয়, অনেকের এক দুদিন পরে আরেকটা চোখেও হয়তো সংক্রমণ হয়ে যায়। কিভাবে ছড়ায়? এটা ছড়ায় হচ্ছে কন্ট্যাক্টের মাধ্যমে, আক্রান্ত ব্যক্তির সাথে কন্ট্যাক্টের মাধ্যমে। ব্যাপারটা কী হয় আমি বলি, যিনি কনজাংটিভাইটিস ভাইরাস দ্বারা কনজাংটিভাইটিসে আক্রান্ত, তার চোখের সিক্রেশনে বা হচ্ছে নাক মুখের হাঁচি কাশির সিক্রেশনে সব জায়গাতেই ভাইরাস থাকে। তা আক্রান্ত ব্যক্তির একটা অভ্যাস থাকে যে উনি প্রায় হয়তো চোখে হাত দিচ্ছেন, নাকে মুখে হাত দিচ্ছেন, এর কারণে তার হাতে সবসময় ভাইরাসের উপস্থিতি থাকে। এখন ব্যাপারটা দেখুন, উনি যদি আপনার সাথে হ্যান্ডশেক করেন বা হয়তো আপনি তার ব্যবহার করা কোনো কলম ব্যবহার করলেন, রিমোট কন্ট্রোল, দরজার হাতল, হ্যাঁ, এগুলির মাধ্যমে হচ্ছে যে উনি ব্যবহার করে যাওয়ার পরে আপনি সেটা ব্যবহার করে চোখে হাত দিলে আপনার মধ্যে ভাইরাসের সংক্রমণ হয়ে যেতে পারে। তাছাড়া আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা টাওয়েল, তারপরে বালিশ, বিছানার চাদর, এগুলির মাধ্যমেও সংক্রমণ হয়ে যায়। এই জন্য দেখা যায় যে পরিবারের একজনের হলে অলমোস্ট বাকি সবারই হয়ে যায়, কারণ পরিবারে আমরা বেশ ক্লোজ কন্ট্যাক্টে থাকি, শেয়ার করে অনেক কিছু ইউজ করি, এই কারণেই এটা হয়ে থাকে আর কি। এখন বলি এটা চিকিৎসা কী। এটা একটা সেলফ লিমিটিং অসুখ, অর্থাৎ কোনো ধরনের স্পেসিফিক চিকিৎসা ছাড়াই এটা নিজে নিজে ভালো হয়ে যায়। ধরুন অ্যাভারেজ দুই সপ্তাহের মাঝে এটা প্রায় সবারই ভালো হয়ে যায়, কোনো ধরনের বিশেষ ওষুধ, ড্রপ এগুলি ছাড়াই। এই সময় আপনি কী করতে পারেন? এই সময় আপনি চোখে একটু বিশ্রাম দিতে পারেন, ঠান্ডা গরম যে শেকটা দিলে আপনার ভালো লাগবে ওটা আপনি দিতে পারেন, যত সম্ভব চোখে হাত কম দেওয়া এবং ধুলাবালি যাওয়া থেকে প্রিভেন্ট করতে পারেন চোখকে। আর সর্বোচ্চ চেষ্টা করতে পারেন অন্যদের মাঝে যাতে না ছড়ায়, অর্থাৎ অন্যদের সাথে কন্ট্যাক্টটা আপনি যত সম্ভব লিমিটেড করে দিবেন, বা আপনার ব্যবহৃত জিনিস অন্য কেউ যাতে সহজে ব্যবহার না করে জিনিসটা এনশিওর করবেন। অনেকেই আছেন যে জেনে যায় যে এটা ভাইরাসের জন্য হয়ে থাকে, এই কারণে দোকানে গিয়ে নিজে নিজে বিভিন্ন অ্যান্টিভাইরাল ড্রপ ইউজ করেন, যেটা খুব একটা ইফেক্টিভ হয়ে থাকে না। ড্রপ যদি ব্যবহার করার পর্যায়ে যায়, আমার মনে হয় এটা একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ড্রপ ব্যবহার করা ভালো। কিছু বিশেষ লক্ষণ দেখা দিলে আপনার চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এমনিতে তো ভাইরাল কনজাংটিভাইটিস আপনি জানেনই নিজে নিজে ভালো হয়ে যায়, সেলফ লিমিটিং অসুখ, কিন্তু তারপরে কিছু লক্ষণ আছে, যেমন ধরুন চোখে ঝাপসা দেখছেন, অথবা আপনার চোখ অতিরিক্ত ব্যথা করছে, অথবা ফটোফোবিয়া হচ্ছে। ফটোফোবিয়া বলতে আমরা বুঝি যে আলো সহ্য না হওয়া। এমনিতে অল্প স্বল্প আলো দেখলে বিরক্ত লাগা, এটা হতে পারে, কিন্তু আপনার একেবারেই আলো সহ্য হচ্ছে না, এই ধরনের ঘটনা হলে আপনার দ্রুত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নিতে হবে। এছাড়া চোখ দিয়ে পানি পড়ার পরিবর্তে যদি পুঁজ বের হয়, কনজাংটিভাইটিস যেটা ভাইরাল কনজাংটিভাইটিস, ওটা চোখ থেকে পানি বের হয়, কখনও পুঁজ বের হবে না, কিন্তু চোখের পানি যদি একটু ঘন হয়, ময়লা হয়, পুঁজ হয়, বা ধরুন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি চোখের পাতা খুলতে পারছেন না, বন্ধ হয়ে আছে, দুইটা পাতা লেগে গিয়েছে, এরকম ঘটনা যদি ঘটে থাকে, তাহলে আপনার ধরে নিতে হবে এখানে ব্যাকটেরিয়া সংক্রমণ হয়েছে বা ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস হয়েছে। সেই ক্ষেত্রে আপনার অ্যান্টিব্যাকটেরিয়া ড্রপ ইউজ করতে হবে, অর্থাৎ অ্যান্টিবায়োটিক ড্রপ ইউজ করতে হবে। সেক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হবেন, উনি অ্যাপ্রোপ্রিয়েট ড্রপ আপনাকে সাজেস্ট করবেন। সবশেষে কিছু ভুল ধারণা ভাঙিয়ে দিই। প্রথম ভুল ধারণা, সানগ্লাস। সবার ধারণা যে চোখ উঠলে, সানগ্লাস পরে থাকলে চোখ ওঠা রোগ ছড়াবে না, এটা আসলে ঠিক ধারণা না, এটা ভুল ধারণা। হ্যাঁ, সানগ্লাস অনেকে পরেন, হচ্ছে যে ওই যে বললাম যে অল্প স্বল্প আলো সহ্য হয় না, ওইটা প্রিভেন্ট হয়, ধুলাবালি ঢোকাটা একটু প্রিভেন্ট হয়, কিন্তু রোগ ছড়ানোর ক্ষেত্রে সানগ্লাস কোনো ভূমিকা পালন করে না। সানগ্লাস পরে থাকলে রোগ ছড়ানো যে প্রিভেন্ট হবে এটা হয় না। আরেকটা যেটা ভুল ধারণা আছে সেটা হচ্ছে যে আমরা ভাবি যে চোখ ওঠা রোগীর চোখের দিকে তাকিয়ে থাকলে, হ্যাঁ, অর্থাৎ তার চোখের দিকে তাকিয়ে থাকলেই তার থেকে আমার মধ্যে চলে আসবে, এটাও ঠিক ধারণা না। কীভাবে ছড়ায় সেটা তো আমি ব্যাখ্যা করলামই, চোখের সিক্রেশন এগুলি বা তার সাথে ডাইরেক্ট ইনডাইরেক্ট কন্ট্যাক্ট এগুলির মাধ্যমে ছড়ায়। সুতরাং চোখে চোখে তাকিয়ে থাকলে এটা ছড়াবে না, চোখ উঠা আক্রান্ত ব্যক্তির থেকে চোখ সরিয়ে নেওয়ার দরকার নেই, তার চোখের দিকে তাকিয়ে আপনি কথা বলতে পারবেন। অল্প সময় যতটুকু সম্ভব ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি এ রোগ সম্পর্কে। তারপরে আপনাদের অবশ্যই, এখন কনজাংটিভাইটিস চারিদিকে হচ্ছে, আপনাদের অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করুন, আমি রিপ্লাই দিয়ে আপনাদের যথাসম্ভব হেল্প করার চেষ্টা করবো।